ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব স্মার্ট ইংলিশ ল্যাবের তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেকদিন পর আরেকটি ভিডিও আমি পোস্ট করতে চলেছি আমাদের যে সামনেই পিএসসি ক্লাসশিপ মেনস এবং আইসিডিএস মেন আছে তো সেই মেনের দিকে তাকিয়ে আমাদের এই ট্রান্সলেশনের আরেকটি ভিডিও এটি দু ছয় সালে যে মেন পরীক্ষা হয়েছিল পিএসসি ক্লাসশিপের সেই পিএসসি ক্লাসশিপের মেনের যে কোশ্চেনটা এসেছিলো ডান্সেশান সেটাই আজকে আমরা প্র্যাকটিস করব এবং দেখার চেষ্টা করব কিভাবে প্রত্যেকটা বাংলা মানে এই ধরনের বাংলা যদি আমাদেরকে আজকে এবার পরীক্ষা দেয় দ্বিতীয়বারে আবার নাও দিতে পারে যাই হোক না কেন যদি এই ধরনের বাংলা দেয় কীভাবে সেটা সাজাবো সেটা নিয়ে আজকে আমাদের আজকে ভিডিও তো তোমরা যারা এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সবার কাছে শেয়ার করবে চলো শুরু করি আজকের আমাদের যে টপিকটা উত্তরবঙ্গের শিলিগুড়ি পার হলেই জলবায়ু যেন বদলাতে শুরু করে মোটর করে হিমালয়ের গাবে আরও উত্তরে যেতে আরম্ভ করলে মনে হয় নিচের সমতল ভূমি বুঝি মিথ্যে ঠান্ডা মেঘলা ফুল পাতায় ঘেরা হিমালয়ের গ্রামগুলি যেন স্বপ্নের ছোট ছোট এক একটি টুকরো পাহাড়ের প্রতিটি বাঁকে হঠাৎ হঠাৎ দৃশ্যমান হচ্ছে আবার কখনো মেঘে রেগে যাচ্ছে প্রকৃতির অপরিসীম দাক্ষিণ্য দেখে মনে হয় স্বর্গের কাছাকাছি এসে পৌঁছেছি দেখো প্রথমেই বলি এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ না এই এই ধরনের প্যাসেজ কিন্তু কোনো স্টোরি বা কোনো ইভেন্ট বা কোনো জায়গার কিন্তু কোনো এক্স্যাক্ট কোনো ঘটনা না যেটা আগে ঘটে গেছে অর্থাৎ এটা একটা জাস্ট অভিজ্ঞতা বলতে পারে বা এই ধরনের ঘটনা প্রায় ঘটে তাই দেখো এটা প্রেজেন্টেন্সে আছে পুরো প্যাসেজটা কিন্তু প্রেজেন্টেন্সে আছে এই প্যাসেজটার আর একটা বড়ো বৈশিষ্ট্য হল যে এখানে পার্সেনটা কিন্তু খুবই মানে অ্যাম্বিগুয়াস মতন আছে অর্থাৎ এখানে ছদ্মবেশী কিছু পার্সন আছে পার্সনটা ন্যাচারালি সেটা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থার্ড পার্সনে কিন্তু এখানে কিন্তু ব্যবহার নেই আমরা প্রত্যেকটাই করার চেষ্টা করব আরেকটা বিষয় যেটা এখানে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বাক্যগুলোর গঠন কিন্তু খুবই পেঁচানো টাইপের অর্থাৎ কেউ যদি এই ধরনের ট্রান্সলেশান প্র্যাকটিস করে না যায় তাহলে কিন্তু এই ধরনের টপিক দিলে আমরা কিন্তু কখনোই কিন্তু করতে পারবো না চলো এবার আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে করার চেষ্টা করি যাতে করে বুঝতে পারি যে কোন লাইন এই ধরনের লাইন কিভাবে দিলে কীভাবে সেটা সাজাতে হয় আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লাইন যে লাইনটা আমরা প্রথমে পড়লাম উত্তরবঙ্গে শিলিগুড়ি পার হলেই জলবায়ু যেন বদলাতে শুরু করে এই লাইনটা যদি তোমরা পাও ন্যাচারালি যারা খুবই উইক ইংলিশ লিখতে গেলে তো তাদের জন্য বলবো যে এই ধরনের লাইন যদি বা এই ধরনের প্যাসেজ যদি তোমরা কোনো ট্রান্সলেশন করতে পাও পরীক্ষার সময় ন্যাচারালি কিন্তু বুঝতে পারবে না যে এটা আমরা কীভাবে সাজাবো কাকে আনবো কাকে আনবো না দেখো এখানে কোনো কিন্তু পার্সনকে কিন্তু উল্লেখ করা নেই অর্থাৎ এখানে কিন্তু যে কথা বলছে বা যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেটা কিন্তু এখানে কিন্তু ঠিকঠাক উজ্জ্বল আছে ঠিক আছে এখানে কিন্তু উজ্জ্ব আছে অর্থাৎ একটা ব্যক্তি লাগবে তো না কে যাবে কে পার হবে কে দেখবে এরকম একটা বিষয় সেটা কিন্তু এখানে উজ্জ্ব আছে সুতরাং এই ধরনের লাইন কিন্তু প্রথমে বুঝতে হবে যে আমাকে বুঝে নিতে হবে বা প্রথমে একজন পার্সনকে আমাকে আনতে হবে তো আমরা ধরলাম এই ধরনের যে পরিস্থিতি শিলিগুড়ির যে আচ্ছা ন্যাচারাল যে ভিউ বা ক্লাইমেট পরিবর্তন এটা কখন বলি আমি যখন ধরো মনে করো তুমি বলছো তো তোমার সামনে যে থাকে তাকে তুমি কিন্তু বলছো তাই না অর্থাৎ এখানে কেমন হবে কথাটা যদি তুমি উত্তরবঙ্গে শিলিগুড়ি পার করো তাহলে জলবায়ু যেন বদলাতে শুরু করে এটা তুমি ফিল করতে পারবে তো এই কথাটা যেমন আমরা যদি দিয়ে করলাম এখানে কিন্তু আরও একটা করতে পারি কি করতে পারি যখনই তুমি উত্তরবঙ্গে শিলিগুড়ি পার করবে তখনই কিন্তু জলবায়ুর পরিবর্তনটা লক্ষ্য করবে তাহলে আমরা এখানে যখনই তখনই এটা ব্যবহারটা আমরা করতে পারবো আবার যদি তুমি পার করো সেটাও কিন্তু আমরা কিন্তু করতে পারবো তো যখনই বলতে কি হয় যখনই বলতে হোয়েন এভার হোয়েন এভার তো হোয়েন এভার মানে তো এটা তো যখনই বললাম তো এর জন্য সাবজেক্ট লাগবে কে পার হবে উত্তরবঙ্গ তো নিজে নিজে পার হয় না উত্তরবঙ্গ শিলি বা নিজে নিজে পার হয়ে যায় না কেউ তো একজন পার হবে সেই পারটা কে করবে না একটা পার্সন করবে সেই পার্সনটা কে সেকেন্ড পারসন অর্থাৎ এই ধরনের প্যাসেজে কিন্তু সবসময় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সান্ডের মধ্যেই কিন্তু করতে হয় ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা এই প্যাসেজটা করব তো যেইমাত্র ওই যে বললাম হয়ে নেবার যখনই তো হয়ে নেবার যদি করে মাত্র তুমি পার করবে সেইমাত্র যেন জলবায়ু পড়াশোনা শুরু করে তো এই বাক্যটাই যেটা আমরা লাইনটা আমরা করছি সেটা কী দিয়ে করছি নোসোনা ডু ইউ ক্রস শিলিগুড়ি ইন নর্থ ইন দ্য নর্থ বেঙ্গল দেন দ্য ক্লাইমেট সিমস টু চেঞ্জ সিমস টু চেঞ্জ মানে কি বদলাতে শুরু করে তাহলে সিমস টু চেঞ্জ মানে কি মনে হয় যেটা পরিবর্তন হয় ঠিক আছে তো এখানে আমরা স্টার্ট ফার্স্টার্ট বলতে পারি অ্যাজ ইফ যেন মারতে যেন বলতে যে সেন্সটা হয় যেন কথার জন্য আমরা অ্যাজ ইফ এই ব্যবহারটাও কিন্তু আমরা করতে পারি অ্যাজ ইফ দ্য ক্লাইমেট তখন কিন্তু পাস্ট টেন্সের ব্যবহার করতে হবে ঠিক আছে যেন পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে আমাদের করতে হবে সেক্ষেত্রে সিমড করতে সিমের কিন্তু ইউজ করতে হবে ওকে তখন সিমড হয়ে যায় পাস টেন্সটা তো এখানে আমরা যেটা ব্যবহার করলাম সেটা কিসে ব্যবহার করলাম নো সুনে ব্যবহার করলাম তো এখানে কিন্তু আমরা আর একটা ব্যবহার করতে পারি অ্যাস সুন করতে পারি কারণ যখনই তখনই সেন্সটা হচ্ছে যেইমাত্র পার করো সেই মাত্র তো একটা কী করতে পারি আমরা যেটা বললাম হোয়েন এভার তো অ্যাসনসতে করতে পারি হয় করতে পারি নোসনাতে করতে পারি আরটা করতে পারি আমরা হার্ডলি দিয়ে করতে পারি তো যেইমাত্র সেইমাত্র যখনই তখনই এইগুলোর বাংলা কিন্তু একই দেখো এখানে কিন্তু এক্স্যাক্টলি যখনই বা তখনই কথা বলে দেওয়া নেই তবুও আমরা কিন্তু ধরে নিলাম কারণ সেন্সটা আমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে বাংলা বাক্য কিন্তু সবসময় কিন্তু ডিরেক্ট মানে এক্সাক্টলি বলে দেওয়া থাকে না তোমরা কিন্তু বাংলা বাক্য পড়ে কিন্তু মানে তৈরি করে নি তোমাকে কিন্তু যদি দেখো যে হ্যাঁ ওই ধরনে বা ওই ধাঁচে সেন্সটা আসছে তাহলে কিন্তু সেই ফরমেশন কিন্তু ব্যবহার করতে হয় তাতে করে কিন্তু ব্যবহার করলে আমাদের বাক্য কিন্তু গঠন করতে সুবিধা হবে অর্থাৎ কনফিউজটা কোনো জায়গা নেই জাস্ট বাক্যটাকে বোঝার চেষ্টা করো যখনই তখনই এই ধরনের ব্যাপারটা আসছে কিনা যদি দিকু যদি করতাম যদি তুমি পার করো তাহলে যেন দেখতে পারো তাহলে যদি দিকু হলো সেটা কিন্তু আসতো কিন্তু এখানে যদি চাইতে যখনই বা যেইমাত্র সেইমাত্র সেন্সটা কিন্তু বেশি অ্যাপ্রিপিয়েট হচ্ছে তো আমি ওই জন্য নৌসনে একটা ব্যবহার করেছি তখন এখানে অ্যাস হার্ডলি আর যে স্ক্যাটসলি যে ব্যবহারগুলো আছে সেগুলো করে দিতে পারো দেখো পরে একটা লিখেছি মটরে করে হিমালয়ের গাবে আরও উত্তরে যেতে আরম্ভ করলে মনে হয় নিচের সমতল ভূমি বুঝি মিথ্যে কে দেখো তো এখানে এই যে বাক্যটা বলতো কে মানে কে যাবে মোটরে করে কে যাবে কেউ তো একজন যাবে তাহলে মনে করো সেকেন্ড পারসন যদি আমি যাই যদি আমি যাই তাহলে এরকম মনে হয় সেটাও করতে পারো বাট আমি যেহেতু প্যাসেজটা করছি তাহলে সেক্ষেত্রে আমি তুমি ইউ ইউদের কিন্তু করা যেতে পারে যদি তুমি সেখানে মটরে করে যাও আরম্ভ করে যেতে লাগো তাহলে কিন্তু বুঝতে পারবে যে নিজের সমতলভাবে নিজের মিথ্যে এই লাইনটা কিন্তু এভাবে করা যেতে পারে ঠিক আছে তাহলে আমরা কোন পার্সন আনছি এখানেও এখানেও কিন্তু আমরা সেকেন্ড পারসন আনার চেষ্টা করছি সেকেন্ড পার্সন মানে হচ্ছে ইউ তো দেখি আমরা ইফ ইউ গো ফার্দার নর্থ ফার্দার নর্থ যদি তুমি আরও দূরে নর্থে উত্তরে আরও যাও থ্রু দ্য ওয়েজ বা পার্থস অফ হিমালয়স এখানে গাবে বলতে কি পাহাড়ের গাবে পাহাড়ের গাবে সেখানে সেখানে তো আমার নিশ্চয়ই হিমালয়ের রাস্তা থাকবে হিমালয়ের রাস্তা মানে সেটা আমরা দেখি যে পাহাড়ে কোলবে বা গাবেজ যে রাস্তাগুলো হয় সেক্ষেত্রে গাবে বলতে থ্রু দ্য ওয়েস্ট বা পাথস অফ হিমালয়াস বললাম ওকে মনে হয় নিচের সমতল ভূমি বুঝি মৃত্যু তাহলে ইউ উইল স্টার্ট টু ফিল তুমি কি করতে মনে করা শুরু করবে ঠিক আছে তাহলে ইউ উইল স্টার্ট টু ফিল বা রিয়ালাইজ দ্যাট দ্য লোয়ার প্লেন মে বি এ লাই লোয়ার প্লেন বলতে কি নিচের প্লেন মানে হচ্ছে সম্ভবই মে বি এ লাই মিথ্যা একটা মিথ্যা বুঝি কিছু বললাম বুঝি মিথ্যা তাহলে এটা মিথ্যা তো এখানে যে বুঝি বা মনে হয় যে মনে হয় যে কথাটা আমরা বললাম সেই মনে হয় কিন্তু এখানে আমরা ফিল বা রিয়েলাইজ করতে কিন্তু ব্যবহার করেছি অর্থাৎ এখানে আমি কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডও কিন্তু বলতে পারি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা ঠিক আছে আন্ডারস্ট্যান্ড এই ডুভাবটা কিন্তু ইউজ করতে পারো তাহলে দেখতে পারে যে এখানে আমি ইফের ব্যবহার করলাম ইফ ইফের সাথে টেন্সে গোড় ব্যবহার করা হয়েছে এবং তার পরবর্তীকালে কিন্তু এখানে আমরা ফিউচার টেন্সে ব্যবহার করতে অর্থাৎ ইফের যে ব্যবহারটা আমরা শিখতে পারলাম যে ই প্লাস যদি সিম্পিল প্রেজেন্টেন্স হয় তাহলে কিন্তু পরবর্তীকালে সিম্পল ফিউচার টেন্সের কিন্তু ব্যবহার করতে হবে যেটা আমরা এখানে করলাম যেহেতু এখানে বাংলাতে কিন্তু এক্স্যাক্টলি বলে দেওয়া নেই এখানেও কিন্তু আমরা সেন্স বুঝে কিন্তু বাক্যটা করার চেষ্টা করলাম এরপরে আমরা প্যাসেজটা দেখব ঠান্ডা মেঘলা ফুল পাতায় ঘেরা হিমালয়ের গ্রামগুলি তাহলে এখানে পুরো বাক্যে যে গ্রামগুলি কিন্তু যে মূল কথাটা তারা কেমন না ঠান্ডা মেঘলা ফুল পাতায় ঘেরা যেন স্বপ্নের ছোটো ছোটো এক একটি টুকরো তারা যেন স্বপ্নের ছোট ছোট এক একটা যেন টুকরো পাহাড়ের প্রতিটি বাকে হঠাৎ হঠাৎ দৃশ্যমান হচ্ছে তারাই কিন্তু দৃশ্যমান হচ্ছে আবার কখনো মেঘে থেকে যাচ্ছে তো এখানে আমরা সাবজেক্ট পেয়ে গেছি যাকে নিয়ে কথা হচ্ছে এক্স্যাক্টলি গ্রামগুলোকে নিয়ে কথা হচ্ছে তো গ্রামগুলোকে নিয়ে কিন্তু আমরা করবো সে গ্রামগুলোর সাথে কিন্তু এই যে অ্যাডজেক্টিভগুলো আছে ঠান্ডা মেঘলা ফুলপাতায় ঘেরা আমরা কিন্তু সেইভাবে কিন্তু বসানোর চেষ্টা করব। এবং কেমন করে বসাতে হয় সেটা আমরা দেখি দ্য হিমালয়ান ভিলেজেস দ্য হিমালয়ান ভিলেজেস বিং কোল্ড ক্লাউডি অ্যান্ড কভার্ড উইথ ব্লুজুমস বিং মানে কি হইয়া বিং মানে কি হইয়া তো এখানে এই যে এর ব্যবহারটা করা হলো এইটা কোন গ্রামাটিক্যাল ইউজে তো আমরা যদি আমরা জেরান পার্টিসিপেন্ট চ্যাপ্টারটা পড়ি সেখানে আমরা দেখতে পারবো অ্যাপসোলিউট ফ্রেস অ্যাপসোলিউট ফ্রেজ তো অ্যাপসোলিউট ফ্রেস বলতে কখন ব্যবহার করা হয় যখন দুটি কাজ দুটি ভিন্ন ভিন্ন কর্তা করে এবং সেন্সটা ঠিক ওরকমই মনে হবে দুটো ভিন্ন গাছ হচ্ছে দুটো ভিন্ন ভিন্ন কর্তা করছে সেক্ষেত্রে আমরা এই তার যে রূপটা যা তার যে সিম্পল সেন্টেন্সে যদি আমরা ফর্ম্যাটটা করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এখানে এই বিংয়ের ব্যাপারটা কিন্তু বা হ্যাভিংয়ের ব্যাপারটা কিন্তু সাবজেক্টের বসানোর ঠিক পরে কিন্তু করতে হয় তো এখানে আমরা দ্য হিমালয়ান ভিলেজেস বিং ক্লাউড কোল্ড বা ক্লাউডি যে কভার এটা যদি আমরা না বলি এই ব্রুজমস মনে কিন্তু এখানে ফুল এখানে ফ্লাওয়ার্স দিতে পারো ঠিক আছে ফ্লাওয়ার্স অ্যান্ড লিপস এল ইএিই এস ফুল পাতায় বলেছে তাহলে ফ্লাওয়ার্স অ্যান্ড লিপস যদি এখানে না বলো তাহলে কি হবে তাহলে এখানে কিন্তু একটা আমরা নাউনি অ্যাপোজিশনে কিন্তু ব্যবহার করতে পারি নাউনি অ্যাপোজিশন কি ইন অ্যাপোজিশনের ব্যবহারটা হচ্ছে মনে করো এখানে একটা সাবজেক্ট বসে আছে এবার তার সম্বন্ধে অনেক কিছু কথা বলা আছে যেটা বিভাব দ্বারা যুক্ত করতে হবে তো সেই কথাগুলো আমরা কমা দিয়ে শুধু সেই নামগুলো বা সেই শব্দগুলো বসাবো বিভাবটা বসাবো না এইভাবে যত খুশি করতে পারি করতে 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 যখন দেখব শেষ যেটা বাক্যে গিয়ে শেষ হচ্ছে সেখানে গিয়ে আমরা কমা দেবো না সেখানে গিয়ে মূল ভাবটা সেই তার যে বাক্যের মূলভাব সেটা বসবে এবং লাস্টে গিয়ে পুরো অংশটা বসে ফুলিস্টা হবে এটাকে বলে নাউন ইন নামনি অবসনের ব্যাপারটা আমরা ন্যাচারালি কোথায় রয়েছি মনে করো সুভাষচন্দ্র বসু একজন দেশপ্রেমিক ছিলেন এবং তিনি দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন তো এই ধরনের বাক্য আমরা কীভাবে করি তাহলে নেতাজি কমা এ প্যাট্রিয়ট বা এ ইন্ডিয়ান প্যাট্রিয়ট বলতে পারো বা এই ট্রু প্যাট্রিয়ট সত্যিকা দেশপ্রেমিক কমা ফট এফ ও ইউ জি এস টি ফট ফর আওয়ার কান্ট্রি তো এই কথাটা বললাম এই যে প্যাট্রিয়ট শব্দটা এখানে এর আগে কী ছিল না একটা ওয়াজ ছিল ইন্দনে নেতাজি ওয়াজ এ ট্রু প্যাট্রিয়ট তা এই কথাটা বিভাবটাকে উজ্জ্বল করতে পেরেছে তাই নাউনি ডোজিশন ব্যবহারটা আমরা তখন করতে পারবো যদি সাবজেক্টের পর তার সম্পর্কে কোনো কথা থাকে যেগুলো বিভাব দ্বারা যুক্ত করতে হয় তো সেই বিভাবগুলো তুলে দিয়ে কমা দিয়ে দিয়ে করে শেষে যেটা ভাব থাকবে ন্যাচারালি দুভাব থাকে তো সেই দুভাব দিয়ে যখন আমরা কমপ্লিট করব তখন সেটা হচ্ছে আমাদের নাউনি অ্যাপোজিশনের মতো কাজ করবে এবং এটা দিয়ে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি এবং এই সবচেয়ে এই ব্যাপারটাকে করতে হবে তো প্রেসি রাইটিং কিন্তু করতে গেলে এই ব্যাপারটা কিন্তু করতে হবে প্রেসিস করার সময় এই ধরনের স্টাইল কিন্তু ব্যবহার খুবই হয় তো যাই হোক না কেন আমরা দেখি জাস্ট লাইক এ স্মল পিস অফ ড্রিম তাহলে কি দ্য হিমালয়ান গ্লেজেস বিং কোল্ড ক্লাউডি অ্যান্ড কভার্ড উইথ ব্রুজম জাস্ট লাইক এ স্মল পিস অফ ডিমস কমা দিয়ে দেখো করেছি আর সাডেনলি অ্যাপিয়ারিং মাঝে মাঝে হচ্ছে ওই যে কন্টেস্টেন্সি আছে হচ্ছে দেখে যাচ্ছে আর সাডেনলি অ্যাপিয়ারিং অ্যাট এভরি বেন্ড অফ দ্য মাউন্টেন বেন মানে কি বাক মানে মাউন্টেনের প্রত্যেকটা বাকে তারা আবির্ভাব হচ্ছে অ্যান্ড ইন নো টাইম আবার কখনো বা এখানে আমরা করতে পারি এগেইন করতে পারি মানে আমি এখানে ইন্ডো টাইম যেটা করেছি সেটা ইউরোমেরি প্রেস মানে পরক্ষণে সেটা মিলিয়ে যাচ্ছে সেই সেন্সে আমরা কিন্তু ইন্ডো টাইম ব্যবহার করতে পারি বা ইন্টার টুইঙ্কেল অফ অ্যান আই সেটা কিন্তু ব্যবহার করতে পারি ভ্যানিশিং বা ডিসঅ্যাপিয়ারিং ইন ক্লাউডস মেঘের মধ্যে তারা কখনো কখনো আবার ঢেকে যাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ লাইনটা কেমনভাবে করেছি এর পরের ইউজটা আমরা দেখে নেব প্রকৃতির অপরিসীম দাক্ষিণ্য দেখে মনে হয় স্বর্গের কাছাকাছি এসে পৌঁছেছি দেখো এই যে বাক্যটা এখানেও কিন্তু কে এসে পৌঁছেছে তো কে এসে পৌঁছেছে এক্সাক্টলি কিন্তু এখানে বলে দেওয়া নেই কিন্তু ক্রিয়া দেখে বুঝতে হবে ক্রিয়া দেখে বুঝতে হবে অনেক বা অনেক ক্ষেত্রে বাংলা বাক্যে কিন্তু পার্সেনের নাম দেওয়া থাকে না কিন্তু ক্রিয়া দেখে কিন্তু বুঝতে হয় সেটা অ্যাকচুয়ালি কোন পার্সেনের জন্য ক্রিয়াটা বসেছে তো সেই পার্সনকে নিয়ে এসে কিন্তু করতে হবে দেখো লাস্টে গিয়েছে পৌঁছেছি হর্ষিকার তো হর্ষিকার সাধারণত ফার্স্ট পার্সনের সাথে বসে ফার্স্ট পার্সন কারা আমি আমরা তাহলে আমি আমরা থাকলে সেখানে আমরা দেখতে পাবো ক্রিয়ার সাথে শিকার আছে ও যদি ও থাকতো ও থাকলে আমরা কিন্তু ভাবতাম কিন্তু সেটা কিন্তু সেকেন্ড পারসন অর্থাৎ তুমি তোমরা অন্তুস্তা যদি থাকতো তাহলে কিন্তু বুঝতাম সেটা হচ্ছে থার্ড পারসন অর্থাৎ সে বা তারা তাহলে আমরা কিন্তু এটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবো আমরা কিন্তু কনফিউজ হবো না পরীক্ষার সময় এই ধরনের মেসেজ দিতেই পারে দু হাজার ছয় সালে যখন পিএসসি ক্লাসি এই ধরনের ফলো করেছে আগামী দিনে যে দেবে না এটা কিন্তু কখনোই আমরা বলতে পারি না তো এই ধরনের বাক্য যদি লিখ লিখতে যাই আমরা পার্সন থেকে যদি আইডেন্টিফাই করতে না পারি তাহলে কিন্তু বাক্য কিন্তু পড়তে পারবো না কিন্তু ছেড়ে আসবো তো এই জন্য বলছি এই ট্রিক্সটা মনে রাখবে ক্রিয়াকে দেখবে শেষ যে ক্রিয়া থাকে সেটাকে ফলো করবে সেটাকে দেখে যদি দেখো যে ক্রিয়াটা হশিকার আছে তাহলে সেটা আই বা উই যে কোনো একটা নিয়ে আসো তা ন্যাচারলি এখানে আমি আমি হবে না আমরাই বোঝাবে আর যদি ও থাকে তাহলে তুমি বা তোমরা ইউ আনবে আর অন্তুস্ত থাকলে সে বা তারা তাই পৌঁছেছি বলতে আমি না আমরা বলবো মানে আমরা তো সবাই দেখি তাই না চলো এবার করি আমরা আফটার বিং ফ্যাসিনেটেড বাই দ্য বা বাউন্ডলেস গিফট অফ নেচার কি মন্ত্রমুগ্ধ মতন দেখো এই কথাটা কিন্তু উল্লেখ নেই আমি করেছি কীভাবে করেছি আফটার বিং ফ্যাসিনেটেড বাই দ্য ইনক্রেডিবেল বাউন্ডলেস গিফট অফ নেচার প্রকৃতির ওই যে অপরিশ্রম দাক্ষিণ্য দেখে দাক্ষিণ্য দেখে অর্থাৎ দাক্ষিণ্যটাকে তাকে উপলব্ধি করতে পেরে দাক্ষিণ্য দেখে ফিল করতে পারে দাক্ষিণ্যকে দেখে আমরা মন্তুমুগ্ধ মতো হয়ে গেছি তখন আমাদের মনে হয় আমরা যেন স্বর্গের কাছে এসে পড়েছি অর্থাৎ প্রকৃতির অপরূপ রূপ সৌন্দর্য দেখে আমরা যখন মন্ত্রমুগ্ধ হয়ে যাই তখন আমরা ফিল করি যে না স্বর্গের কাছে হয়ে গেছে অত ফ্যাসিনেটেড এই জন্য আমি শব্দটা বলছি ফ্যাসিনেটেড তো এখানে এখানে আমরা এর যে ব্যবহারটা করেছি তো বিংয়ের ব্যাপারটা করেছি এখানে বিমের ব্যাপারটা না করে আমরা কিন্তু করতে পারি কিন্তু হ্যাভিং বিং এইচ এ ভিআইএনজি হ্যাভিং বিন অর্থাৎ যদি মনে করো যে এইটাকে আমরা প্যাসিভে নেব তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্যাসিভে কিন্তু করতে পারি এটাও কিন্তু প্যাসিভে রয়েছে বিং কিন্তু এখানে বিং ফ্যাসিনেটেড কারুর দ্বারা অর্থাৎ এখানে বিভাব অ্যাকচুয়ালি ছিল কি না ওয়াজ বা ওয়ার ছিল বা আমরা এখানে ইজ বা আর অর্থাৎ যে বিভাব ন্যাচারালি যেটা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে নিতে পারি অর্থাৎ এখানে আমরা যেহেতু উই তার এখানে আর উই আর ফ্যাসিনেটেড বাই দ্য ইনক্রেডিবল বাউন্ডারেজ গিফট অফ নেচার সেটাকেই যে উই আর্টটাকে কিন্তু এখানে আমরা কিন্তু বিং হিসেবে মূলভাবে করেছি যেটা আমরা পার্টিসিপেল চ্যাপ্টারে আমরা পড়েছি যে দিয়ে শুরু করা যায় তো আফটার বিং ফ্যাসিনেটেড সেটাও যেমন হয়েছে যেমন হ্যাভিং তো করতে পারো তবে দুটোই কিন্তু এখানে ঠিক হবে ওকে তো আফটার বিং ফ্যাসিনেটেড বাই দ্য ইনক্রেডিবল অতুলনীয় বা বাউন্ডলেস গিফট অফ নেচার ইট সিমস এটা মনে হয় এটা মনে হয় ইট সিমস টু আস সেটাও বলতে পারো আমি এখানে ইট সিমস দিয়েছি দ্যাট হেভেন ইজ জাস্ট অ্যাট এ স্টোনস থ্রো অফার্স মানে অতি নিকটে বলতে যে ইডিএমটা ব্যবহার হয় অ্যাট এ স্টোন থ্রো সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি স্বর্গের কাছাকাছি যে কথাটা বলার জন্য আমরা এই ইডিএমটা ব্যবহার করেছি বা এখানে কি হতে পারে উই আর ক্লোজার টু হেভেন আমরা হয়েছি স্বর্গের কাছাকাছি বা উই হ্যাভ কাম ক্লোজার টু হ্যাভেন যেন যেন আমরা স্বর্গের কাছাকাছি পৌঁছে এসেছি পৌঁছে গেছি যেহেতু এটা পৌঁছেছি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেন্সকে নির্দেশ করছে তাই তোমরা কিন্তু উই হ্যাভ কাম এটাও কিন্তু বলতে পারো বিভাগ ব্যবহার করলে কিন্তু এখানে কিন্তু খুব একটা ভুল হয় না এটা কিন্তু ভুলের ব্যাপার না মানে আমরা হয়েছি মানে আমরা আছি কাছাকাছি আছি কাছে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনের কাছাকাছি আছি একই কিন্তু বাংলা মানে একটা বিভাবে ব্যবহার করে করছি একটা হ্যাভের ব্যবহার করে করছি তো দুটোই কিন্তু এখানে ব্যবহার করা যায় আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে আমরা এই বাক্যটা করলাম অনেকে চেষ্টা করলে আরও কিছু নতুনত্ব করে করতে পারো তবে এই ধরনের প্যাসেজ কিভাবে করতে হয় তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তোমাদের জন্য আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে এবং যদি কোনো কোথাও যদি সিলি মিস্টেক হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ